চেয়ে আমরা কিছু ভালো ছাত্র পেয়েছি যাদেরকে সবসময় মনে রাখতে হয়। বা আমার ভাই স্বপ্নটি স্বপ্নের মধ্যে রাখেননি, সে স্বপ্নকে আসলে ওই একটা জায়গাতেই বাধা। এই একটা বেস্ট কোয়ালিটি যে হি ক্যান বি দেয়ার। কোনো বিষয় আলোচনা করি ওনার সবচেয়ে আমার ভালো লাগে কতটা পথ পেরোবার পর পথিক বিশ্রাম নেয়, কতটুকু সাফল্য ছুঁয়ে ফেললে একজন মানুষকে সফল বলা যায়, এই সাফল্যের অর্থই বা কি? শুধুই কি অর্থ, সামাজিক প্রতিপত্তি, পুরস্কার, নাকি কিছু হাসি মুখ, কিছু অনুজের শ্রদ্ধাস্পদ সম্মান, কিছু প্রিয়জনের গর্বিত হওয়া? 1952 সালের কথা, সিরাজগঞ্জ থেকে পাড়ি জমান খান মোহাম্মদ গোলাম মুস্তফা ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায়। 1961 বিয়ে করেন আফরোজ মুস্তাফাকে। অর্থনৈতিক টানাপোড়নে যে কোনো কারণেই হোক, এই দুই চিত্রশিল্পী জয় করতে পারেননি তাঁদের স্বপ্নকে। তাদের সেই স্বপ্ন তারা দেখেন তাদের তিন সন্তানের মাঝে। এই তিন ভাই বোন বড় হতে থাকে এক অনন্য সাংস্কৃতিক পরিমণ্ডলে। পলাশ আমার বড় ভাই। আসলে ছোটবেলাটা আমাদের অনেক আনন্দেই কেটেছে, সবার যেরকম কাটে, কিন্তু আমাদের ছোটবেলাটা ছিল অন্যরকম, একেবারেই অন্যরকম। এবং ছোটবেলাতেই সব জায়গাতেই বসে যেত যে পলাশ একটি আলাদা রকমের ছেলে এবং ও ইন্টেলিজেন্ট। তিন ভাই বোনের মধ্যে দ্বিতীয় পলাশ বরাবরই ছিল শান্ত প্রকৃতির, কিন্তু ভীষণ কর্মচঞ্চল। তার শিক্ষা জীবনের শুরু হয় বড় বোনের সাথে ভিকারুননিসা স্কুলে। এরপর স্কুল জীবন কাটে সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলে। চিত্রশিল্পী বাবার হাত ধরেই ছবি আঁকা বিষয়ক বিভিন্ন কাজে জড়িয়ে পড়ে পলাশ। ওখান থেকেই শুরু। পড়াশোনা ছাড়াও বিভিন্ন সহপাঠ কার্যক্রমে তার সদর্প বিচরণ ছিল। ছাত্রজীবন থেকে অনেক কিছু করেছি, অনেক কিছু মানে হচ্ছে এক্সট্রা অ্যাক্টিভিটিস কারিকুলাম, যেটা সাধারণত আমাদের স্কুলে ছিল না সেরকমভাবে। তারপরে আমি করতাম, আমি যেমন ছাত্র ইউনিয়ন করতাম ক্লাস সিক্স থেকে। ছেলেবেলা থেকেই বন্ধুবৎসল পলাশের জীবন ছিল একজন পরিণত মানুষের মতোই কর্মময়। গান শেখার শুরু সুরকার মইনুল ইসলামের কাছে, পাশাপাশি চলত ছবি আঁকা, বিজ্ঞান ক্লাব, অনুসন্ধিচ্ছু চক্র এবং স্কাউটিং। এ কারণেই হয়তো তার মধ্যে আয়োজক বা নেতৃত্বদানকারী ক্ষমতা ফুটে ওঠে। ছোটবেলাতে খুব ভালো অর্গানাইজার ছিল, যেটি এখন অনেকেই জানে না যে সে সাংগঠনিক হিসেবে যথেষ্ট পারদর্শী ছিল। যখন স্কুলে পড়তো তখন পুরো মহল্লার মধ্যে একটি বিশাল সংগঠন ছিল। সেই সংগঠনের মধ্যে ক্রিকেট টিম ছিল, আমরা ফুটবল টিম ছিল, প্যারালালি কালচারাল যে অ্যাক্টিভিটিসটি ছিল সারা বাংলাদেশে সেটার মধ্যে ইনভলভমেন্ট ছিল। এই সব কিছু কিন্তু নেতৃত্বটা ছিল আমার বড় ভাই পলাশের হাতে। তখন বয়স কত হবে, 14-15 হবে, তো পুরো বাংলাদেশে আমার 11টা শাখা ছিল, মানে অনেক কিছু করেছি পড়ালেখার পাশাপাশি। আমাদেরও বাসায়ও সেভাবেই আমরা গড়ে উঠেছি, বাসায়ও গান বাজনা সবসময় ছিল। সেটা আমার গলার সর্বদাই তখন ভালো ছিল না, সেজন্য আমার বাবা মা আমাকে গান শিখতে দেয়নি। গান শিখতে না দিয়ে আসলে বলেছে যে এই গলায় গান হবে না, অর্থাৎ তুমি ইনস্ট্রুমেন্টালে যাও। আমি তখন সেটা শুরু করি। ওস্তাদ খুরশিদ খার হাত ধরে সেতারের সাথে পরিচয়, সেখান থেকেই সঙ্গীতের সাথে পথ চলা শুরু। এই পথে আকুণ্ঠ প্রশংসা যেমন আছে, আবার সময়ের প্রয়োজনে দীর্ঘ বিরতিও নিতে হয়েছে তাঁকে। তারপরও তার সঙ্গীত চর্চা কখনো প্রিয়জনদের আপ্লুত করেছে, কখনো নিজেই খুঁজে পেয়েছেন আত্মিক প্রশান্তি।
করে ও রবীন্দ্রসঙ্গীত গাচ্ছে, ও গুনগুনে প্রায় ঘরে ঢুকে, যেটা ওর বাবা ঢুকত, উনিও গান গাইতেন, ওই রবীন্দ্রসঙ্গীত গাইতেন, তো ঢুকত ঠিক সেই গুনগুনে নিয়ে শুনেছি। হঠাৎ করে কিছুদিন আগে হঠাৎ দেখি কি যে কলকাতা থেকে এসে বলে যা আসো, বউ ডাকলো, ঘরের দরজা বন্ধ করে দেখি কি গানে শোনাচ্ছে। আমার তখন ওকে জড়াই ধরে কাঁদতে ইচ্ছা করলো যে আজকে এই খুশিটা ওর বাবা আমার চেয়ে। সঙ্গীত বলতেই চলে আসে কবিগুরুর কথা। শুধু সঙ্গীত নয়, তার জীবন দর্শনই যেন রবীন্দ্র কেন্দ্রিক। রবীন্দ্রনাথের গান একদিকে তরুণ পলাশের সঙ্গীত জীবন ও দর্শনকে সমৃদ্ধ করেছে, আবার তার এই সঙ্গীতানুরাগ তার নতুন প্রিয়জনদের কাছাকাছি নিয়ে যায়। গান শুনেই যে ও এতটা মানে আমার প্রতি আসক্ত হয়েছে আমি বুঝি নাই সেটা, কিন্তু এখন বুঝি, মানে পরিচয়ের পর থেকেই বুঝি যে না আসলে আমার গানটা ওর একটা অনেক বড় জায়গা জুড়ে আছে। কোনোভাবেই গান ছাড়া বা রবীন্দ্রনাথের কথা ছাড়া দিনের কাজও শুরু হয় না। কিছু একটা বিপদে পড়লে, কিছু একটা সুখের সময়, দুঃখের সময়, সব সময় একটা না কিছু একটা দুটা করে লাইন মনে এসে যায়, তখন মনে হয় সত্যি সত্যি আমরা তো আসলে ওই একটা জায়গাতেই বাধা। চোখ খুললে রবীন্দ্রনাথ, চোখ বন্ধ করতে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ এমন একটা জিনিস, কোনো সময় শুধু ধ্বনি হিসাবে থাকে, কোনো সময় ধ্বনির সঙ্গে সঙ্গে তার অর্থ, কোনো সময় তার অর্থটাই সবচেয়ে বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। এটা কিন্তু বয়সের সাথে সাথে পরিবর্তিত হয়। সঙ্গীতের মতো রং তুলিও যেন বস মানে তার হাতে। ছবি আঁকার শুরু পারিবারিক সূত্রে সেই ছেলেবেলায়। ছেলেবেলায় কাঁচা হাতে ছবি এঁকে তাক লাগিয়ে দিত সবাইকে। সেই বয়সেই তার আঁকা ছবি ছিল আশ্চর্যজনকভাবে পরিপক্ক। আমাদের ওই আর্টিস্টরা শিল্পীরা সব একসাথে হইয়া অনেক সময় কিছু ছবি টবি আমরা গ্যালারিতে দেইটি। আমার একটা ছবি, তখন আমি বুঝছি আমার একটা ছবি তখন ইনকমপ্লিট পড়া, তখন সে এটা না নাইনে পড়ে, হ্যাঁ সে ফট করে আমাদের ছবিটা মেকআপ করে দিল। আমি তো বলতে পারি না যে এটার মধ্যে আমার ছেলে টাচ করছে। কিশোর পলাশ ছবি আঁকার ক্ষেত্রে খুব দ্রুতই স্বীকৃতি পেয়ে যান। মাত্র অষ্টম শ্রেণীতে থাকা অবস্থায় একক চিত্র প্রদর্শনী হয় তার, যা উদ্বোধন করেন শিল্পী কামরুল হাসান। 78 সালে এর মধ্যে আমার একটা সলো এক্সিবিশন হয়ে যায়, সেটাও এই ছাত্র ইউনিয়ন ওনাদের প্রেরণাতেই। ওটা উদ্বোধন করতে আসেন আমাদের শিল্পাচার্য কামরুল হাসান সাহেব, সবাই আমাদেরকে উদ্বুদ্ধ করতেন আমাদের স্কুলের এবং এলাকার পাশে। তো সেখান থেকে একটা অন্যরকম মাত্রা তৈরি হয় আসলে, যে আমি কি আসলে কোথায় যাব। একেবারে কিশোর বয়স থেকেই তিনি বিভিন্ন ক্লাব ও সংগঠনের সাথে সম্পৃক্ত থাকা বা নেতৃত্বে দেওয়ার পাশাপাশি তাদের বিভিন্ন ছবি আঁকা, গ্রাফিক্স অথবা প্রিন্ট মিডিয়া সংক্রান্ত কাজে ব্যাপকভাবে সম্পৃক্ত ছিলেন। কম্পিউটার তখন কোনো কম্পিউটার জিনিসই কেউ জানে না বাংলাদেশে, ব্ল্যাক এন্ড হোয়াইটটা এমন ভাবে করতে হতো ওরা, কোনো মানে ওইটাকে চার ভাবে চারটা নেগেটিভ করতো আর কি। এগুলো দেখো ঢুকার আগে, কিন্তু এটা আমাদের পরে ক্লাসে করে, সেটা হচ্ছে চটের মধ্যে, এটা আমি করছি চটের মধ্যে রং দিয়ে ছাপ দেওয়া ব্যাগ বানানো। দেখো প্রথম ডাইরেক্টরি ইয়েলো পেজ, তখন এটাও হাতে গেল, এটা বোধ হয় 80s আর্লি 80s অথবা লেট 70s এর। এটা স্প্রে গান দিয়ে তিনি একাধারে ছবি ও কার্টুন এঁকেছেন, অসংখ্য প্রকাশনায় প্রচ্ছদ, লিফলেট, পোস্টার করেছেন বিভিন্ন প্রয়োজনে। পারিবারিক সূত্রে হোক অথবা তার নিজের উৎসাহেই হোক, কিশোর বয়সে তিনি ভিজুয়াল আর্টের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়েন। বাবা মার শিল্পচর্চা তাকে দারুণভাবে অনুপ্রাণিত করে সব সময়। এখনও তাই সময় পেলেই রং তুলির আঁচড়ে রাঙিয়ে তোলেন ক্যানভাস। নিজের অব্যক্ত ভাষাকে বিমূর্ত করার এর চেয়ে ভালো কোনো পদ্ধতি বা উপকরণ তার কাছে যেন নেই। 1981 সালে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য অনুষদে। ভিজুয়াল আর্টে অনবদ্য দখলের কারণেই হয়তোবা স্থাপত্য শিক্ষার প্রথম বর্ষেই শিক্ষক ও সহপাঠীদের কাছে সুপরিচিত হন। শিক্ষক হলাম,
তখন বিভিন্ন ব্যাচে আমরা কিছু ভালো ছাত্র পেয়েছি যাদেরকে সবসময় মনে রাখতে হয়। তো তেমনি একটা ব্যাচে আমি পলাশকে পেয়েছিলাম, মুস্তাফা খালিদ পলাশ। পলাশের প্রজেক্ট দেখব এটা আমরা নিজেরাও মনে মনে অপেক্ষা করতাম যে ওর যখন জুরি হবে বা ও যখন প্রেজেন্টেশন করবে ও কীভাবে প্রেজেন্টেশন করে। স্কেচে যে ফুটিয়ে তোলা একটা বিল্ডিংকে, তার যে সিস্টেমেটিক্যালি ডিজাইন তৈরি করা, সেই বিষয়গুলো কিন্তু স্টুডেন্ট আমলে আমরা দেখেছি। এবং ওর মধ্যে একটা ব্যাপার ছিল যে ও কোনো নাচ কোনো না বুঝে কোনো জিনিস গ্রহণ করতো না, শিক্ষকই হোক আর যেই বলো, তার নিজস্ব একটা বিচার বুদ্ধি ছিল। বিশ্ববিদ্যালয়ে পরিচিত হন সহকর্মী, সহধর্মিনী ও বন্ধু সাজিয়া ইসলাম অন্তনের সাথে। আবার সেই রবীন্দ্রনাথের হাত ধরেই ভালো লাগা, অতঃপর 25 বছরের পথ চলা। রবীন্দ্রনাথের কথাতেই বলতে পারি যে পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। ওই রকম একটা বন্ধনহীন গ্রন্থিতে আসলে মোটামুটি আমরা বাধা। আমি কখনোই বলবো না যে আমরা মানসিকভাবে বা কোনো দিন কোনোভাবে কোনো কষ্টে ছিলাম, আমরা মানসিকভাবে মন থেকে সবসময় সুখী ছিলাম। ওর প্রথম বেশ কিছুদিন বিরতির পর ওরা আবার একটা চিত্র প্রদর্শনীর আয়োজন করতে পেরেছিলাম আমরা। ওই প্রদর্শনীটার জন্য একটা বইও বের করা হয়। ওই বইটাতে আমি বুঝতে পারিনি, আমাকে না জানিয়েই ও আমার একটা উৎসর্গের জায়গায় লিখে দিয়েছিল আমার নামটা দিয়ে, মাই অল ইন ওয়ান। এটা আমার জীবনের একটা বিশাল মুহূর্ত। আসলে আমি তখন ওকে প্রশ্ন করতে পাই নাই, শুধু একটা বাক্য দিয়ে মানুষ কিভাবে তার সবটা ভালোবাসা বুঝাতে পারে, সবটা কৃতজ্ঞতা বুঝাতে পারে, আমি সেদিন বুঝেছিলাম। 1988 থেকে 1991 বেশ ঘটনাবহুল সময় পার করেন তিনি। 1988 স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করে 1994 সালে একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। এর মধ্যে 1989 সালে তার একমাত্র বড় বোনকে হারাতে হয়। একই বছরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সাজিয়া ইসলাম অন্তনের সাথে। ওজন্য ঘটনা হচ্ছে আমার বোনের মৃত্যুটা আর কি, সেটা খুবই দুঃখজনক মানে আমাদের পরিবারে। সিএমএইচে আমার এঙ্গেজমেন্ট হয় হসপিটালে বোনের কেবিনে, ও তখন কোমাতে ছিল। সদ্য পাশ করা যে কোনো স্থপতির জন্যই বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সময়টুকু খুবই গুরুত্বপূর্ণ। স্থপতি পলাশ এই পুরো সময়টাতেই পাশে পেয়েছেন তার স্ত্রীকে। তারা তাদের কর্মজীবন ও সংসার জীবনের দায়িত্বগুলো সুন্দরভাবে ভাগাভাগি করে নেন। সেই সময়টা আমরা ভাগাভাগি করে নিয়েছি কিছুটা সময়, যে ও হয়তো তখন একটু বেশি বাইরে কাজ করতে দিয়েছি বলতে বাধা নেই, যে 8 থেকে 10 বছরের মতো আমার একটা কর্মক্ষেত্র থেকে বিরতি ছিল। 1991 সালে তাদের প্রথম সন্তান জন্ম নেয়, তাদের 2 ছেলে নৈরিত আর ঈশান। অসম্ভব রকমের সময় সচেতন বলেই ব্যস্ত তরুণ স্থপতি পলাশ সমানভাবে সময় দিয়েছেন তার সংসারে, সর্বোপরি তার সন্তানদেরও। এটা অনেকটা বাবা খুব এনকারেজ করতে চায়, মানে ফ্যামিলি টাইম। বাবা এখন উপরে এসে জানে যে আচ্ছা কাজ শেষ, আমার ওয়াইফ এখানে আছে, আমার ছেলে এখানে আছে, এখন ইটস টাইম টু আনওয়াইন্ড, রিল্যাক্স, একটু এদেরকে কোয়ালিটি টাইম দেই। মানে অসম্ভব সুন্দর সুনিয়ন্ত্রিত সময়ের ব্যবহার করতে পারে, সে কারণেই হয়তো এত কাজকে সময় দিয়েও অসম্ভব সুন্দর একটা সংসারের সময় দেয়া ওর পক্ষে সম্ভব। বাবা খুব হাম্বল, বাবা জীবনেও ভুলে যায় নাই যে ওর রুটস কোথা থেকে ছিল। ওইটা আমাকে আরো সবচেয়ে বেশি ইন্সপিরেশন দেয়। একটু অ্যারোগেন্সও দেখাবে না অন হোয়াট হি ডাজ, হি ইজ অলওয়েজ থ্যাঙ্কফুল। ওকে ফলো করতে চাই একদিন, যেটাই হোক আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। চমৎকার বোঝাপড়া ও দূরদর্শিতার জন্যই খুব অল্প সময়ই তাদের পরিচালিত বিস্তার আর্কিটেক্টস বেশ সুপরিচিত হয়ে ওঠে। শিক্ষক জীবনের সহকর্মী ফয়েজুল্লাহ তার সাথে যোগ দেন। 1995 সালে UTC বিল্ডিং, এরপর 1998 সালে বসুন্ধরা সিটি শপিং মল প্রজেক্টটি ভিস্তারার জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। এই প্রথম সবাই মুস্তাফা খালিদ পলাশকে একজন স্ববিকশিত স্থপতি হিসেবে পরিলক্ষণ করল। বসুন্ধরা সিটি সম্পর্কে বললে বলা যায় যে
এটা বিশাল একটা প্রজেক্ট, প্রায় 14 বিঘা জমির উপর একটা এয়ার কন্ডিশন বিল্ডিং, এবং প্রথম বাংলাদেশকে একটা আর্থিক দিক থেকে বা বাংলাদেশের যে আধুনিকতার দিক থেকে একটা বড় ধরনের যে পদক্ষেপ সেটা এখানে অর্জিত হয়েছে। বসুন্ধরা সিটি একটা হিউজ বিল্ডিং এবং এত বড় মার্কেট আমাদের আশেপাশে অনেক দেশেই হয়তো নেই, এবং সেটাকে হ্যান্ডেল করে যে একটা সুন্দর গ্রাফিক্যালি সাজানো এবং এটার যে টোটাল যে ফ্রন্ট ফেসাদ যেটা আমরা রাস্তা থেকে দেখতে পাই, ওখানে আমরা দেখতে পাই যে কোনো কারুকার্য নাই, শুধুমাত্র প্লেনস অ্যান্ড লাইন্সের উপর যে একটা বিল্ডিং দাঁড়াতে পারে, তাতে আমার মনে হয় যে ও এই আধুনিক স্থাপত্যকে স্ট্রংলি দাঁড় করাতে পেরেছে। এর পরের গল্প শুধুই এগিয়ে যাওয়ার। ক্লায়েন্ট, সহকর্মী, সবাইকে যেন একটি বড় পরিবারের মতো করে বেঁধে রেখেছেন স্থপতি পলাশ। কাজের গভীরতা, চিন্তার ব্যাপকতা এবং সর্বোপরি মানবিক সম্পর্কের আন্তরিকতা তাঁকে ও তার স্থাপত্যকে গ্রহণযোগ্য করে তোলে সবার কাছে। ওনার সঙ্গে আমার সম্পর্ক, যদিও আমি ক্লায়েন্ট, উনি আমার আর্কিটেক্ট সেই হিসাবে, কিন্তু কোনো এক সময় সম্পর্ক হতে হতে মানুষের সঙ্গে একটা জায়গায় থাকে না, সেটা অনেক ডিপে চলে যায়। উনি যতই ব্যস্ত থাকুন না কেন, উনি যতই ওনার মাথায় লোড থাকুক কাজের, কিন্তু উনি যখন ওনাকে কোনো আমরা প্রশ্ন করি বা কোনো সিদ্ধান্ত চাই বা কোনো বিষয় আলোচনা করি, ওনার সবচেয়ে আমার ভালো লাগে উনি মনোযোগ সহ এবং সবচেয়ে উনি নিজে ক্যালকুলেশন করেন, উনি কাউকে বলেন নাই এটা করে নিয়ে আসো। আমাদের যারা ক্লায়েন্ট তাদের একটা সময়ের একটা ক্রাঞ্চ আছে, তারা খুব তাড়াতাড়ি কাজ চায়, তো সেক্ষেত্রে পলাশকে দেখে সে খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা মাথায় কাজগুলি করে, কোনোভাবেই সে ঘাবড়ায় যায় না। আমরা লবিতে আছি, লবিটা ইজ নট অনলি কমোডিয়াস বাট ইটস ভেরি লফটি, ডিজাইন হয়তো অনেকেই করতে পারবে কিন্তু রিয়েলিটিতে এটাকে ক্লায়েন্টকে কনভিন্স করা, এটাকে মেটেরিয়ালাইজ করা, এটা অনেক কঠিন কাজ। এটা আর্কিটেক্টের অনেক সাহস লাগে এরকম একটা কাজ করার জন্য, আর্কিটেক্টের চিন্তা অনেক সুদূরপ্রসূত হতে হয়। বিল্ডিং হলে বা হোটেল হলে বা কোনো বিজনেস বিল্ডিং হলে তার সঙ্গে কমার্শিয়াল যে একটা সম্পর্ক, আর্থিক যেটা সম্পর্ক, এটা উনি খুব ওইটা চিন্তা করেন, সবার সাথে কথা বলেন। উনি ফোরম্যান লেভেলের, মিস্ত্রি লেভেলের এবং বিল্ডিং উনি সাইডে এসে প্রত্যেকটা জিনিস নিজ হাতে দেখেন, এই জন্যেই আমাদের কাছে উনি এত গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এর পরের অংশটুকুকে আমরা বলি সাফল্য। বিস্তারা পরিবারকে নিয়ে একে একে তৈরি করে চলেছেন বাংলাদেশের আধুনিকতম সব স্থাপত্য। ধীরে ধীরে সমৃদ্ধ হয়েছে তার পরিবার, বর্তমানে 30 জন স্থপতির এক অনন্য পরিবারের নাম বিস্তারা আর্কিটেক্টস প্রাইভেট লিমিটেড। আমাদের এখানে কোনো বস নাই, মানে এগুলা কিন্তু ওই কনসেপ্ট থেকে যে গ্রামীণ করার সময় মাথার মধ্যে আস্তে আস্তে এগুলা ঢুকলো যে আসলে অন্যভাবে জিনিসটাকে দেখা যাবে না কেন, অ্যাজ এ বস স্যার ডাকে না কিন্তু, যে শিক্ষক হিসেবে স্যার ডাকে। পলাশ ভাইয়ের সাথে কাজের শুরু হচ্ছে আইবি একটা ডিজাইন কম্পিটিশন ডাকে, সেটা হচ্ছে যমুনা ব্যাংকের হেড অফিস। পলাশ ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যে আসুন আমরা একসাথে করি, তো পলাশ ভাই দেখলাম সহজেই সেটা মেনে নিল, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ উনি একা করলেই যথেষ্ট ছিল বিষয়টা, আমার সাথে করার কোনো প্রয়োজন নেই, সেটা পরবর্তীতে উইন করে, তো সেই থেকে শুরু পলাশ ভাইয়ের সাথে কাজ করা। এই উচ্চতায় উঠতে তাকে অমানবিক শ্রম আর সাধনার পথ পাড়ি দিতে হয়েছে। প্রবল ইচ্ছে শক্তি ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। এই মানুষটি এই জায়গায় এসেছে তার শ্রম, সাধনা, নিষ্ঠা আর অফুরন্ত একটি স্বপ্নের মধ্যে দিয়ে। এখানে আসার পেছনে মনে করতে পারে সবটুকুই প্রতিভা, সবটুকুই ঈশ্বর প্রদত্ত, আসলে তা নয়। তার পেশাগত কাজের সামনে থেকে বের করে নিয়ে আসতে কখনো কখনো হাত ধরে টেনেও নিয়ে আসতে হয়েছে। উনি অতীতে এইভাবেই কাজ করেছে, উনি অনেক নাইট ফাইট দিয়েছে, অনেক কাজ করেছে, তো সেই সমস্ত অভিজ্ঞতা থেকে প্লাস আমাদের এই কাজের ইয়ে থেকে চাপ থেকে হয়তো উনি আস্তে আস্তে চিন্তা করেছে যে না, কাজের জন্য জীবন নয়।
জীবনের জন্য কাজ। এই অনুধাবন মুস্তাফা খালিদ পলাশকে আবারও ফিরিয়ে নিয়ে যায় তার পুরনো জগতে, তার সেই সুর আর রঙের পৃথিবীতে। সব রকমের ক্লাসিক্যাল বাদ্যযন্ত্রের সাথে তার যেন অসীম প্রেম, ওর একাগ্রতায় কিভাবে জানি সব যন্ত্রগুলোই ওর বশে চলে আসে। যে মানুষটা সেতার বাজাত তার হাতে সুন্দর করে চলে আসলো এসরাজ, একশো ভাগ সে ঢেলে দিয়ে গান গাচ্ছে, সেই গান ভালো না লাগার অসম্ভব। তিনি সবসময় মানবিক আর প্রাকৃতিক সংবেদনশীলতা চর্চায় রবীন্দ্রনাথের কাছে ধাবিত হন, মোহবিষ্ট হন রবীন্দ্র সুরে। পলাশ ভাই একজন গায়ক, একজন সেতার বাদক, কিন্তু রবীন্দ্রনাথের অতি প্রিয় হৃদয়ের টান জাগানিয়া সুরযন্ত্র এসরাজে ইদানিং পলাশ ভাইকে আকৃষ্ট করেছে। প্রতিভার জোর ছিল বলতেই হয়, তবু প্রতিভাকে ছাপিয়ে শ্রম আর একাগ্রতার মিশেলে তৈরি এক জ্যোতির্ময় জানালার নাম মুস্তাফা খালিদ পলাশ, যে জানালায় ধরা পড়েছে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি এবং অবশ্যই আধুনিক স্থাপত্য।